बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम सुप्रिय तृतीय श्रेणी शिक्षार्थीरा, आशा करछि सबाई भालो आछो। बर्णमाला आदर्श उच्च विद्यालय एंड कलेजेर अनलाइन क्लासे तोमादे स्वागत जानाच्छि, सेई साथे जानाच्छि शुभेच्छा। आमी पारबीन आक्तार, बराबरेर मतो आजकेओ आमी तोमादेर बांगला क्लास निये एसेछि। प्रिय शिक्षार्थीरा, गत क्लासे आमी तोमादेर एकटी मजार गल्प पढ़िएछिलाम, आज के आमी तुम्हादेर एक छड़ा पढ़ाबो। तुम्हादेर पाठ्य बोयेर पृष्ठा तुम्हादेर 14, तुम्हारा बोई नियेछो, बोई निये पृष्ठा 14 बेर करो प्रिय शिक्षार्थीरा, आर आम्रा छड़ाटी पढ़ब। ताहले प्रिय शिक्षार्थीरा देखो तो जे आमी आज के कौन छड़ाटी पढ़ाबो, एखाने एकटु देखे तुम्हरा एकटु बोलते पारबे छड़ाटीर नाम कि होते पारे। देखो तो ये छविटी देखते पाच, ये बटगाछ, एखाने अनेक लोके समारोह, एखाने केना बेचा होच्छे, बुझते पेरेछो कि पढ़ाबो आज के, छड़ाटीर नाम कि? हाँ, तुम्हरा बुझे गेछो, आज के छड़ाटीर नाम होच्छे हाटे जाबो। हाटे जाबो, आर ए सुंदर चमत्कार छड़ाटी लिखेछेन कवि आहसान हबीब। के लिखेछेन? कवि आहसान हबीब। ताहले सुंदर छड़ाटी जे लिखेछे आमरा एकटु तार सम्पर्के संक्षेपे एकटु जेने नेई। कवि आहसान हबीब 1917 ख्रीष्टाब्दे 10ই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তোমার হচ্ছে পাবনা জেলার শঙ্করপাশা গ্রামে, আর তিনি হচ্ছে বরিশালের বজ্রমোহন কলেজ থেকে আই পর্যন্ত তিনি পড়ালেখা করেছিলেন। তো আমাদের এই প্রিয় লেখক তিনি পেশা হিসাবে সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিক অবস্থায় তিনি মারা গিয়েছিলেন। তো আমাদের এই প্রিয় লেখক অনেক গল্প, কবিতা, উপন্যাস তিনি লিখেছেন। তিনি শুধু বড়দের জন্য লিখেনি, তিনি ছোটদের জন্য অনেক সুন্দর সুন্দর ছড়া, কবিতা, উপন্যাস লিখেছেন। আর তার ছোটদের জন্য কবিতার বই হচ্ছে জ্যোৎস্না রাতের গল্প ও ছুটির দিনের দুপুরে। রানীখালের সাঁকো হচ্ছে তার কিশোর উপন্যাস, উল্লেখযোগ্য কিশোর উপন্যাস। আর আমাদের এই শিম কবি মৃত্যুবরণ করেন 1985 সালের 10ই জুলাই। তাহলে আমরা জানলাম আমাদের কবির সম্পর্কে। তিনি জন্মগ্রহণ করেছেন 1917 সালের 2ই জানুয়ারি এবং মৃত্যুবরণ করেছেন 1985 সালের 10ই জুলাই। তাহলে এখন আমরা আমাদের ছড়াটিতে চলে যাই। তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরাও ছড়াটি পড়ো। হাটে যাব, আহসান হাবিব। হাটে যাব, হাটে যাব, নেই নাও, নিঘাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই, করা নেই, আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। দেখেছো কত সুন্দর ছড়াটা? তাহলে আমরা তোমাদের সুবিধার্থে আর একবার পড়ে নিই। হাটে যাব, আহসান হাবিব। হাটে যাব, হাটে হাটে যাব, ঘাটে নেই নাও, নিঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও। নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, করি নেই, করা নেই, আর কি বা নিবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। অনেক সুন্দর চমৎকার ছড়াটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ছড়াটি পড়ে নিলাম। তাহলে চলো আমরা আজকে অল্প কিছু বাড়ির কাজ দিব এবং আগামী ক্লাসে তোমাদের আরও কিছু বাড়ির কাজ দিব। তো আজকের যে বাড়ির কাজটা আমি লিখেছি, দেখো তোমাদের এই ছড়াটি থেকে
তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনে মাত্র দুইটা শব্দার্থ আছে, আমি এর সঙ্গে যোগ করে তোমাদের আরও কিছু শব্দার্থ দিলাম। তাহলে সবাই শব্দার্থগুলো উঠিয়ে নাও। তাহলে দেখো কি আছে, মাঝি। মাঝি শব্দের অর্থ হচ্ছে যে যে নৌকা চালায়। করি, করি শব্দের অর্থ হচ্ছে কি, টাকা। সোনা, সোনা হচ্ছে কি, আদরের ধন। খুশি, খুশি শব্দের অর্থ হচ্ছে কি, আনন্দ। হাট, হাট হচ্ছে কি, ক্রয় বিক্রয়ের স্থান। হাট হচ্ছে কি, ক্রয় বিক্রয়ের স্থান। নাও, নাও শব্দের অর্থ হচ্ছে নৌকা। নিঘাটা, নিঘাটা শব্দের অর্থ হচ্ছে যেখানে ঘাট নেই। এরপরে আছে করি নেই, করা নেই হচ্ছে কি, টাকা পয়সা নেই। তাহলে আমি এখানে আটটা শব্দার্থ দিয়েছি। তাহলে আজকের ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ থাকবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ, আজকে তারিখ হচ্ছে 2/2/21 ইং। তাহলে কবিতা, কবিতা, কবিতাটি, কবিতা তো নাচো, ছড়াটি পড়া, আর হচ্ছে দুই নম্বর হচ্ছে শব্দার্থ লিখা। তাহলে 2 তারিখের জন্য তোমাদের বাড়ির কাজ হচ্ছে ছড়াটি পড়া আর হচ্ছে শব্দার্থ লিখা। আগামী ক্লাসে আমি তোমাদের আরও কিছু বাড়ির কাজ দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।